স্বপ্ন সাহস আর লাইজ্ঞা ধারণের ক্ষমতা থাকলে যে অনেক কিছুই করুন যায় অসম্ভব রে সম্ভব, এটার একটা উদাহরণ দেখাই দিছে আঙ্গুর মমি সিংয়ের এই মোটর মেকানিক ভাই। আজকে আঙ্গুর টিভির এই বিশেষ আয়োজনে স্বাগত জানাইতেছে আমি হাসনাইন সাকিব। আজকে অন্য ঘরে দেখামো এই গাড়িটার ব্যাপারে। এই গাড়িটা হলো একটা পুরানা টয়োটা স্টারলাইট গাড়ি। এই গাড়িটারে মডিফাই করিয়া বানানি হয়েছে ল্যাম্বোরগিনি গাড়ি, যেই গাড়িত করিয়া মূলত মেসি রোনালদো হেরা ছুঁড়া বেড়ায়। আর এই গাড়িটা বানানো হয়েছে কিন্তু আঙ্গুর মমিসিংয়ের মাসকান্দাত একটা গ্যারেজের মধ্যে। আর এই গাড়ির যে মেকানিক এই বড় ভাইয়ের লগে অন্য ঘরে পরিচয় করাই দিব আর জানামো এই গাড়ির সব ধরনের তথ্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আন্যের নামটা একটু? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। আজিজ ভাই, আন্য যে এই যে গাড়িটা যে বানাইলেন এবং এই গাড়িটা বানাইছেন কিন্তু পুরানা একটা টয়োটা স্টারলাইট গাড়িরে বাইঙ্গা, প্রথমে কেমনি আন্যের এই চিন্তাটা মাথা তাইলো যে পুরানা টয়োটা স্টারলাইট গাড়িরে মডিফাই করে এরকম সুন্দর একটা গাড়ি বানান যাবে, এই চিন্তাটা কেমনি আইলো বা এই স্বপ্নটা কেমনে দেখলেন? স্বপ্নটা আসলে আমার, আমি দীর্ঘদিন যাবত এই মোটর ওয়ার্কশপে কাজ করতেছি, প্রায় 25 বছর যাবত। আমার কাজের অভিজ্ঞতা থেকে আমার হঠাৎ করে চিন্তা আসলো যে বাংলাদেশের ভিতরে দেখি এরকম স্পোর্টস কার তৈরি করা যায় কিনা। আমি দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এরকম মোটর মেকানিক্সরাই এরকম গাড়ির রিপ্লিকা তৈরি করছে ল্যাম্বরগিনির। সেখান থেকে আর কি আমার ইচ্ছা হলো যে আমিও তৈরি করব বাংলাদেশের ল্যাম্বরগিনি। বাংলাদেশে কি এর আগে কেউ এরকম ল্যাম্বরগিনি বানাইছে নাকি আইন নিয়ে প্রথম বানাইলেন এরকম? না, এর আগে আমি শুনছি একজন তৈরি করছে ব্যাটারি চালিত, তা আমি এটাতে 1500 cc ইঞ্জিন ব্যবহার করছি যা কিনা আপনার অবিকল ল্যাম্বরগিনির মতোই। যদিও ল্যাম্বরগিনির ইঞ্জিন সিসি অনেক বেশি, আমাদের দেশে অত সিসির ইঞ্জিন পাওয়া যায় না। আর আমি 1500 cc ইউজ করছি কারণ অত হাই স্পিডের গাড়ি বাংলাদেশে চালানোর মতো ব্যবস্থা নেই। হ্যাঁ, এই জন্যই 1500 cc ইঞ্জিন ব্যবহার করছি যাতে এটা বাংলাদেশের রুটে চালানো যায়। কতদিন সময় লাগছে গাড়িটারে, মানে পুরান গাড়ির থেকে ভাঙ্গে একদম পুরোপুরি এই এই লুকটা দিতে কতদিন সময় লাগছে? 15 মাস সময় লাগছে। সব মেলায় কত টাকা খরচ করছে আপনার পুরান গাড়ি কেনার থেকে শুরু করে এই লুক দেওয়া পর্যন্ত কত টাকা খরচ? গাড়ি কেনার থেকে শুরু করে এই পর্যন্ত আমার খরচ গেছে আপনার প্রায় 15 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে। এখনও বেশ কিছু খরচ বাকি আছে, গাড়ির টোটাল কাজ কমপ্লিট হয় নাই, এখনও অনেক কিছু বাকি রয়েছে, ভিতরে ইন্টেরিয়র এবং বাইরের সাইড অনেক কাজ বাকি আছে যেগুলো করতে আমার আরও অনেকগুলো টাকার প্রয়োজন। এই গাড়ি যখন করছেন তখন যারা সড়ক পরিবহনের অথরিটির যারা, যেহেতু ব্যতিক্রম একটা গাড়ি আঙ্গুর শহরের মধ্যে এবং বাংলাদেশের মধ্যেও একটা ব্যতিক্রম গাড়ি, সরকারের পক্ষ থেকে কোনো হাই অফিসিয়াল কেউ কি দেখা করবার আইছিল কিনা বা অন্যের সমস্যা সম্পর্কে তাদের সাথে শেয়ার করবার পাইছিলেন কিনা? না, এখনও পর্যন্ত আমার কাছে এরকম কেউ আসেনি। আমি সম্পূর্ণ নিজ উদ্যোগে গাড়িটি তৈরি করছি। এখন বিআরটিএর আইনে এরকম মোটিভেশন করা গাড়ি বিআরটিএর আইনে নাই বাংলাদেশের রুটে চলার মতো। তারপরেও আমি আশাবাদী যে সরকার থেকে আমাকে এই গাড়ির যেন আমি রাস্তায় চালাতে পারি বা এর পরবর্তীতে যেন আরও গাড়ি বানায় রাস্তায় চালাতে পারি যদি সরকার সহযোগিতা করে বা বিআরটিএর পক্ষ থেকে যদি এরকম আইন পাশ করা হয় তাহলে আমাদের জন্য, আমরা ছোটোখাটো মেকানিক যারা আছি আমাদের জন্য অনেক ভালো হয়। এই গাড়িটা যে বানাইছে এই ল্যাম্বোরগিনি গাড়ি বানানোর আগে কেন অন্য কোনো গাড়িরে মডিফাই করার অভ্যাস আছে নাকি এটা দিয়ে এর শুরু? না, মডিফাই টুকটাক করছি এমনি, আমি তো মোটর মেকানিক্সই, আমি এমনি প্রায় সময় গাড়ি মডিফিকেশন করতাম সামনে বা পিছনে, কিন্তু সম্পূর্ণ গাড়ি কাইটে একটা গাড়ির আর একটা গাড়ির রূপ তৈরি করা এটাই এটাই প্রথম। তো এখন আইনের আসলে সরকারের কাছে কোনো চাওয়া আছে কিনা বা মানুষের কাছে কোনো ধরনের চাওয়া আছে কিনা এই গাড়ি নিয়ে? আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক, আর এগিয়ে যাওয়ার অংশীদার হিসেবে যদি আমি কাজ করতে পারি আমি গর্ববোধ করি নিজেকে। গাড়িটা তৈরি করছি এরকম গাড়ি যেন আরও তৈরি করতে পারি, সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা আমার প্রয়োজন, তা না হলে আমার একা পথ চলা সম্ভব না। যেহেতু মানে খরচপাতির একটা ব্যাপার আছে, সব মিলিয়ে কত বছরের কাজ করার অভিজ্ঞতা আছে? আমি 25 বছর ধরে কাজ করি মোটর ডিপার্টমেন্টে। মানে 25 বছরের অভিজ্ঞতায় মূলত এই গাড়িটা বানানো হয়েছে।
দর্শক, 25 বছরের অভিজ্ঞতা দিয়েই কিন্তু এই গাড়িটা বানানি হয়েছে। আর স্বপ্ন সাহস আর লাগিয়া থাউনের ইচ্ছা, যে কথা আমরা শুরুতে কইছিলাম, এটা যদি থাকে তাহলে মানুষ অসম্ভব সম্ভব করতে পারে। এটার একদম জলজ্যান্ত উদাহরণ কিন্তু এই গাড়িটা। এই গাড়িটা বানাইতে ভাইয়ের প্রায় 15 লাখ টাকার মতো খরচ এসেছে, যার মধ্যে 11 লাখ টাকাই উনি ব্যাংক লোন নিছে। এখন উনি যদি এই গাড়িটা রাস্তাত না চালাইতে পারে তাহলে কিন্তু আসলে এই মেধা বা এই পরিশ্রমের কোনো মূল্যায়ন পাওয়া যাবে না। এর লেগে সংশ্লিষ্ট বিভাগে যারা আছে, যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে, তাদের প্রতি আঙ্গ টিভির পক্ষ থেকে অনুরোধ থাকবো এই গাড়িটারে যাতে সড়কে চলার পারমিশন দেওয়া হয়। এই পর্যন্তই এনে করে জানাইয়া আজকের এই আয়োজন থেকে বিদায় নিতেছি। আমি হাসনাইন সাকিব, সবাই ভালো থাকবেন।